টাকার বিনিময়ে চাকরির খেলা চলছে বেলোনিয়ায় যে যত বেশি টাকা দেবে তার ঘরে পৌঁছে যাবে চাকরির অফার কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে বেলুনিয়া মহকুমা জুড়ে এই দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন ভারতীয় জনতা পার্টির বেলুনিয়া মহকুমার কর্মী সমর্থক এবং কার্যকর্তারা বিলোনিয়া পৌর পরিষদের সাতজনের চাকরির অফার বন্টনকে কেন্দ্র করে বিতর্ক শেষ হতে না হতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাকরির অফারকে কেন্দ্র করে ফের শোরগোল বিলোনিয়াতে অর্থের বিনিময়ে চাকরির অফারগুলো গুলো বন্টন করা হচ্ছে ঘনিষ্ঠ মানুষদের এই অভিযোগ তুলেছেন বিলনিয়া বিজেপির দলীয় কর্মীরা বিলোনিয়ার মণ্ডল সভাপতি সহ ভারতচন্দ্র পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের ইশারাতেই অঙ্গনবাড়ি চাকরির অফারগুলি বাকা বাঁকা পথ দিয়ে দেওয়া হচ্ছে তাদের ঘনিষ্ঠ মানুষদের এমন অভিযোগ জানিয়েছেন দলীয় কর্মীরা চাকরির দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে দলীয় কর্মী এবং কার্যকর্তারা এক কাট্টা হয়ে সোমবার তালা ঝুলিয়ে দিলেন বিলুনিয়া মনুরমুখ এলাকার আমতুলি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দলীয় কার্যকর্তা থেকে শুরু করে কর্মীদের অভিযোগ বুথ কমিটি এবং গ্রাম পঞ্চায়েতকে না জানিয়েই চাকরির অফারগুলি বণ্টন করে দিচ্ছেন মণ্ডল সভাপতি এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এ নিয়ে বেঁধেছে শোরগোল সঠিক দিনে ইন্টারভিউ না দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পেয়ে যাচ্ছেন ঘনিষ্ঠ লোকেরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে চাকরি দুর্নীতির বিরুদ্ধে সুষ্ঠু সমাধান চেয়েছেন বিলুনিয়ার জনসাধারণ

জয়েন করতে হয়েছে তো আমি দেখেন এটা আমার বুথের ব্যাপার আমি বুথের বুঝান স্যার এটা আমি কিছুটা আমি এটা মানতে পারতেছি না আমি বুথে আগে জিজ্ঞাসা করে বুথ প্রেসিডেন্ট বা আমাদের যে কার্যকর্তা আছে তার সঙ্গে বুঝছে তারপরে তো তো তারপরে এটার মধ্যে রয়েছে এবার প্রধান হচ্ছে গেছে আনতে প্রধান হচ্ছে গেছে আনতে আমরা জানি নি কারণ আমিও জানি না তো আমিও জানি না প্রধানও জানে না তারপরে আমরা যে মেম্বার আছে মনোমুখে তাইও জানে না তো না জানার ভিতরে এটা কীভাবে হয়